আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, যাদের বাগানে মুকুল ফুটে গেছে বা ফুটেনি, কিছু কিছু ফুটেনি। তো আপনারা যদি সপ্তাহ খানিক আগে যদি আপনারা স্প্রে করে থাকেন, তাহলে আপনাদের শুধু কম্পিনিয়ন বা কম্পিনিয়ন, মেনসার, ক্যামামিক্স, গুলহুপ আছে, এসিআই কোম্পানি হলো ক্যামামিক্স, আপনার এই যে ইউপিএলে আছে আপনার মেনসার নাপকো, আর হলো কম্পিনিয়ন হলো আপনার অটোক্রুপের যে কোনো একটা আপনারা ইউজ করতে পারবেন। কম্পিনিয়ন ইউজ করলে পার লিটারে 2 গ্রাম করে আপনার কোয়াশা মতো স্প্রে করে দেবেন। যদি সপ্তাহখানি আগে যদি আপনারা কীটনাশক, ছত্রাকনাশক ইউজ করে থাকে, তাহলে শুধু কম্পিনিয়নটা ইউজ করবে এরকম মুকুল ফোটা থাকলে। আর যদি ইউজ করা না থাকে, তাহলে কীটনাশক আপনারা পরিমাণ অনেক কম দিবেন। আপনারা আপনার 100 লিটারের আপনারা 40 ML দিতে পারেন, দিয়ে আপনারা কুয়াশার মতো ছেড়ে দেবেন, তাহলে আপনারা কিছু তাহলে উপকার পাবেন। তো আমার বাগানে প্রায় বেনানা বাগানে আপনার বেনানা, ম্যাঙ্গো, বাড়িয়াট এগুলো প্রায় ফুটে গেছে আমার বাগানে। তো আমি খালি কম্পিনিয়নটা ইউজ করতেছি আর মেনসার আর কীটনাশক অল্প করে ইউজ করতেছি। আমি 50 বা 40 ML এরকম করে ইউজ করতেছি, আমি কুয়াশার মতো স্প্রে করতেছি। আমাদের হিলটেক্সে গতকাল বৃষ্টি হয়েছে, তাই আপনারা জরুরিভাবে আপনারা ইউজ করবেন কম্পিনিয়ন, মেনসার, গুলহুপ, ক্যামামিক্স, যে কোনো একটা কোম্পানি ইউজ করবেন, কারণ এখানে কার্বন রাজি মেনকোজের দুইটা মিশ্রণ আছে, প্রতিষেধক প্রতিরোধক এই দুইটাই আছে এখানে। তো আপনারা চাইলে এই মুহূর্তে এটা ইউজ করতে পারেন, কারণ এই এখন যদি ইউজ না করেন আপনাদের মুকুলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্য আপনারা ইউজ করবেন। সবাই ভালো থাকবেন।